হ্যালো ফ্রেন্ডস, আমি আতিকুর রহমান ফারাইজি। আপনি দেখছেন মুভিজ টিউন ইউটিউব চ্যানেল। আর আজ আমি কথা বলবো ব্ল্যাক অ্যাডাম ফিল্মের টিজার সম্পর্কে। টিজারের সংখ্যা দুইটি এবং দুইটি টিজারই কনসেপ্ট আর্টের মাধ্যমে আমাদেরকে ব্ল্যাক অ্যাডামের দুনিয়ায় নিয়ে যায়। দুইটি টিজারের মাধ্যমে আমরা ব্ল্যাক অ্যাডাম ফিল্মের প্লট সম্পর্কে কিছু ডিটেলস পাচ্ছি। ব্ল্যাক অ্যাডামের এই ইউনিভার্সে ডিসি ইউনিভার্সের কোথায় নিয়ে যাচ্ছে এবং ব্ল্যাক অ্যাডাম ইউনিভার্সে আমরা আলাদা কী দেখতে পাবো, তা সবই এই দুই ট্রেলারে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে, যে বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। তো চলুন আর সময় নষ্ট না করে এই টপিকের উপর কথা বলা যাক। সো ফ্রেন্ডস, সবার প্রথমে এই ফিল্মের কনসেপ্ট আর্টের ট্রেলারের উপর নজর দেওয়া যাক, যে ট্রেলারে ফিল্মের বেশ কিছু ডিটেলস রিভিল করে দেওয়া হয়েছে, আর এই রিভিল করেছে ডুয়েন জনসন। ফিল্মের প্লট আমাদের কোথায় নিয়ে যাবে এটা এই ট্রেজারে স্পষ্ট অনুমান করা যাচ্ছে। প্রথম টিজারে ব্ল্যাক অ্যাডাম ফিল্মের লোগো দেখা যায়, যেটা সত্যিই অনেক অসাধারণ। আর ব্যাকগ্রাউন্ডে ডুয়েন জনসনের আওয়াজ শুনতে পায়। সে ডিসি ফ্যানদের এটা বলছে সে অনেক লম্বা একটা সময় অপেক্ষা করেছে, আর অপেক্ষা করা তার পক্ষে সম্ভব না। এই ফিল্ম নিয়ে অনেক দিন ধরে কথা হলেও ওয়ার্নার ব্রাদার্স এই ফিল্মকে গ্রিন লাইট দেয়নি, কিন্তু এখনকার সময় ডুয়েন জনসনের ফ্যান ফলোয়ার অনেক বেশি, আর সে যদি এখন ওয়ার্নার ব্রাদার্সের সামনে গিয়ে এই ফিল্ম নিয়ে কাজ করতে বলে তো ওয়ার্নার ব্রাদার্স তো অবশ্যই পিছু হাঁটবে না। আর এমনটাই হয়েছে ব্ল্যাক অ্যাডাম ফিল্মের সাথে। আর এই ফিল্মের সকল দায়িত্ব ডুয়েন জনসনের হাতে, যেটা ডাইরেক্টর চয়েস দেখে বোঝা যায়। আর এই ফিল্ম আগামী বছর 2 ডিসেম্বর দেখতে পাবে ফ্যান্সরা। আর যদি ব্ল্যাক অ্যাডাম ফিল্মের স্ক্রিপ্টের কথা বলি, তাহলে এই কাজ ডুয়েন জনসন তার বেস্ট ফ্রেন্ড অ্যাডাম সেটারস্কিলকে দিয়েছে। আর এই ফিল্মের প্রডিউসার ওয়ার্নার ব্রাদার্সের সাথে ডুয়েন জনসনও, সে এর আগে ব্ল্যাক অ্যাডাম ইউনিভার্সের আরেকটি ফিল্ম সেজামও প্রডিউস করেছিল, যে ফিল্ম বক্স অফিসে মোটামুটি হিটই ছিল। যেভাবে এই ফিল্মের পাবলিসিটি করা হয়েছিল সে হিসাবে অবশ্যই এই ফিল্মকে হিট বলা চলে। আর এটা দেখে এই আশা তো অবশ্যই করা যায় এই ইউনিভার্সকে সামনে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, যার ফলে সামনে শেজাম 2 এবং ব্ল্যাক অ্যাডাম ফিল্ম দেখতে পাবো। তবে এখনই শেজাম এবং ব্ল্যাক অ্যাডামের সামনাসামনি সাক্ষাৎ হবে না, প্রথমে ব্ল্যাক অ্যাডামের সোলো ফিল্ম দেখা যাবে, তারপরে শেজাম এবং ব্ল্যাক অ্যাডাম সামনাসামনি আসবে। এর মধ্যে জাস্টিস লীগ সোসাইটির মেম্বাররাও ইনভলভ আছে, যেটা নিয়ে আমি কিছুক্ষণ পরেই কথা বলবো। প্রথম টিজারে আর একটি ডিটেল রিভিল করা হয়েছে, আর সেটা হলো ব্ল্যাক অ্যাডামের অরিজিন, যেটা সেট করা হয়েছে 5000 সাল আগের খন্দাকে, আর এখানে সে পাওয়ার পায়। এই পাওয়ার পাওয়ার পরে ব্ল্যাক অ্যাডাম পুরোপুরি করাপ্ট হয়ে যায় এবং পুরোপুরি বদলিয়ে যায়, কারণ তার এবং তার পরিবারের উপরে যে সকল অত্যাচার হয়েছে সেসব অত্যাচারের প্রতিশোধ নিতে চায় খন্দর শহরের পাওয়ারফুল লোকদের উপরে। আর পার্পেল কালারের যেমন লাইটিং দেখা যাচ্ছে, সেটা থেকে এটা অনুমান করা যায় এসব ম্যাজিক পাওয়ার একটি জুয়েল স্টোনের মাধ্যমে আসছে, আর অবশ্যই এই বিষয়ে আমি একটু পরেই কথা বলবো। তো চলুন আবার কাহিনীর দিকে নজর দেওয়া যাক। খন্দক শহরের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষজন একটি অবলম্বনের প্রত্যাশা করছিল, আর যেটা তারা পেয়েও যায় কিন্তু খুবই খারাপভাবে, অর্থাৎ ব্ল্যাক অ্যাডামকে তারা পায়, যার কনসেপ্ট আর্টে তার লুককে আমরা ক্লিয়ারভাবে দেখতে পাই, যেটা দেখে বুঝতে পারি এই ফিল্মে ব্ল্যাক অ্যাডামের কস্টিউম কেমন হবে। হতে পারে 5000 সাল আগে ব্ল্যাক অ্যাডামের কস্টিউম একরকম ছিল আর এখন পুরো অন্যরকম। ব্ল্যাক অ্যাডামের এমন অত্যাচার থেকে খন্দাকের মানুষসহ উইজার্ডরাও খুশি ছিল না, যেটার জন্য উইজার্ড এবং ব্ল্যাক অ্যাডামের মধ্যে এক তাগড়া ফাইট সিন দেখা যাবে, যে ফাইটে হয়তো জাস্টিস লীগ সোসাইটির কিছু মেম্বারও থাকবে, কারণ উইজার্ডের একার পক্ষে ব্ল্যাক অ্যাডামকে হারানো তো অসম্ভবই প্রায়। ব্ল্যাক অ্যাডামকে ওই টাইম পিরিয়ডে পুরোপুরি আটক করে ফেলা হয়, আর কনসেপ্ট আর্টে এই বিষয়টা আমরা পুরোপুরি স্পষ্ট দেখতে পাই। ব্ল্যাক অ্যাডামের পাওয়ারকে ওই পার্পল কালারের স্টোরে আটকে রাখা হয়, মানে কমিক বুকের স্টোরেও এখানে ফোকাস করা হয়েছে। হতে পারে ওই স্টোনে পাওয়ার আটকিয়ে রাখার পর ব্ল্যাক অ্যাডামের শরীর মমের মতো হয়ে যায়, আর যে কোনোভাবে ওই স্টোন ভেঙে গেলে বা কেউ শুয়ে থাকলে সামনে থাকা ব্যক্তির শরীরে ব্ল্যাক অ্যাডামের সোল এবং পাওয়ার প্রবেশ করে। ব্যাকগ্রাউন্ডে বলা ব্ল্যাক অ্যাডামের কথা দ্বারা এটা বোঝা যায় যে সে সামনে আর কোনো এমন ভুল করতে চায় না যাতে তাকে আবার একটি স্টোনে আটকে রাখা যায়। আর এটা বলার পরে ভাঙা খন্দক সিটি দেখা যাচ্ছে, যেখানে আর তারপরে দেখা যায় ব্ল্যাক অ্যাডাম অনেকগুলো সোলজারকে মেরে ফেলেছে। হয়তো তারা ব্ল্যাক অ্যাডামকে মারতে এসেছিল কিন্তু ব্ল্যাক অ্যাডামের সামনে তারা টিকতে পারেনি, আর এখন সে খন্দক শহরের রাজা। তো প্রথম টিজারে আমাদেরকে এই সকল ইনফরমেশনই দেখিয়েছে। এখন যদি পরের টিজারের কথা বলি, তাহলে এই টিজার ফিল্মের অন্যান্য ক্যারেক্টারের ডিটেলসও দিচ্ছে, যারা জাস্টিস লীগ সোসাইটি অফ আমেরিকা,
যেটা জাস্টিস লীগের একটা আলাদা ভার্সন। যে টিমে ব্যাটম্যান সুপারম্যানের মতো ক্যারেক্টার নেই, বরং ডিসি ইউনিভার্সের আলাদা আলাদা সুপার হিরো আছে, যাদের মধ্যে 5 জন সুপার হিরোকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন ডক্টর ফেড, তারপর হকম্যান, তারপর অ্যাটম স্মেশার এবং সাইক্লোন। জাস্টিস সোসাইটির মেম্বাররা ব্ল্যাক অ্যাডামের সাথে মিলে খারাপ মানুষকে মারতে থাকে, যারা মানুষদের সাথে খারাপ ব্যবহার করে। আর এই মিশন শেষ করার পর ব্ল্যাক অ্যাডাম বাকি সুপার হিরোদেরকে যে ওয়ার্নিং দেয়, সেটা সত্যিই অনেক অদ্ভুত। সে ফ্যানদের বলেছে তারা যেন জাস্টিস লীগের সকল মেম্বারকে বলে দেয় ব্ল্যাক অ্যাডাম তাদের মধ্যে এক্সিস্ট করে, যেটা সুপারম্যানকে অবশ্যই জানা দরকার। হ্যাঁ, সুপারম্যান ডুয়েন জনসন হেনরি ক্যালভিন নামেরকে মেনশন করেছে, অর্থাৎ ব্ল্যাক অ্যাডাম জাস্টিস লীগের সকল মেম্বারের সাথে দেখা করতে চায়। আর দেখা করার পরে তো অবশ্যই জাস্টিস লীগের অবস্থা আগের মতো থাকবে না। সো ফ্রেন্ডস, ডিসি ফ্যান্ডম ইভেন্টে দেখানো ব্ল্যাক অ্যাডাম ফিল্মের টিজার দেখে তো মনে হচ্ছে এটা ডিসিইউতে অনেক বড় কিছু করবে। এই টিজার নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সুপার ফ্রেন্ডস হয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই, কথা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।